নিউজ চব্বিশ আমি সঞ্চিতা রয়েছে আপনাদের সঙ্গে। পরকীয়ায় বাধা, পথের কাঁটা সরাতে গায়ে অ্যাসিড ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী ও তার প্রেমিকার। শরীরের 90% পুড়ে গেছে অঞ্জুরা বিবি নামে ওই মহিলার। কাল রাতে নারকীয় এই ঘটনা ঘটেছে বারুইপুরে। অভিযুক্ত খালেক সর্দার হালদার এবং প্রেমিকা পলাতক। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রসেনজিৎ, আর কি তথ্য পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটুকু পরিবারের কাছ থেকে জানতে পেরেছি যে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অঞ্জুরা হালদার আমাদেরকে জানিয়েছে যে রোগী যার গায়ে অ্যাসিড মারা হয়েছে এবং তারপরে তাকে পুড়িয়ে মারা চেষ্টা করা হয়েছে। এর অভিযোগ হচ্ছে যে ওর স্বামীর সাথে একটি মহিলার একটি সম্পর্ক ছিল এবং গতকাল রাতে তারা বারাইপুরে যায় এবং ওই মহিলার বাড়িতে নিয়ে যায় ওর স্বামী। তারপরে তাকে খাওয়া দাওয়া হয় এবং রাতে তার গাড়িতে অ্যাসিড দেওয়া হয়। তারপর তাকে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে একটি অভিযোগ করছে ক্যানি হসপিটালে এখন মানে রোগীটি আছে এবং অঞ্জুরা বারাইপুরে হাসপাতালে ভর্তি ছিল। তারপর তাকে রেফার করা হয়েছে অন্য কোনো একটি হাসপাতালে, তারপর কিন্তু ওরা ক্যানিং হাসপাতালে নিয়ে আসে, সেখানে এখন বান্ডারের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছে এই মুহূর্তে প্রায় অংশটি পুড়ে গেছে প্রায় 90%, তবে চিকিৎসা চলছে, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলে দেওয়া যায় সেটাই পরিবারের সাথে তারা কথা বলছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আক্রান্ত অঞ্জুরা বিবি এবং তার দিদি কি বলছেন আপনাদেরকে শোনাবো। আমার বর আমার যে মেয়েটার সঙ্গে একটা সম্পর্ক ছিল ওই মেয়েটার সঙ্গে আমার পুড়িয়ে দেওয়া হয়েছে, গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে ওর স্বামী আর সেই মেয়েটা। ও রাত্রে খাইয়ে দাইয়ে গভীর রাত্রে ওর গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছিল।